আমার বইয়ের হাত গন্ধ ভালোবাসা যাকে উঠে হাইরে ভালোবাসা দেখবেন কি আগর করে ডাকবে কইরে বহু কে রে ছোরা সম্মান শুরু হয়ে গেল শুধু সম্মান দেখেন আমি ওকে আদর করে ডাকছি কইরে বহু তা আমাকে বলছি কি রে ছোড়া আমি ছোড়া লয় তোর মায়ের ধান ভরা গুড়া না নয় বল প্রত্যেকদিন এই পাড়া ছেলেগুলো আমাকে ভীষণ জ্বালাতন করে আর জ্বালাতন করুক না কেন তবে তো আমার ঠাকুরপো আমার স্বামী যখন ভাই আমার ঠাকুরপো আরে দরজা খুলবো যদি খুলে দেখি আমার ঠাকুরপোরা এসেছে আমি মেলা যাব মেলা থেকে মোটা মোটা মিষ্টি কিনে আনবো ওদিকে বাড়ির ভেতরে নিয়ে আসবো বাড়ির ভেতরে নিয়ে এসে ওই মিষ্টি জল দিয়ে মান সম্মান করবো আর যদি আয়ারকে ডাকবি খেলবে মোটা পেটে যদি ওই খাটের মরা হয় খাটের মরা মানে আমি হ্যাঁ আমি খাটের মরা দরজা খুলবো আশা দেখো কলারে চেপে ধরবো কানতে তার দিন নিয়ে আসবো আমার কলারে কেমন দেখো দেখো দেখিলাম চিত করে ফেলবো হ্যাঁ উপরে পা দেবো মুখে পা দেবে 10 কেজি কলাই ভাঙবো তবে আমার নাম হরিদাসী আমার নাম লম্বা খাসি কেন কলাই ভাঙিস তাও দেখি ঠিক আছে আমি দরজা খুলে দেখি বাড়ি যাব মার মুখ পরে খাটের মরা এসে যা করছি দিয়ে খাই নেব খাই নেবি হ্যাঁ কাকে বলছো কে গো বাড়ি ভুল করলাম আমি ওর স্বামী বাপে কেবে এই এই শালায় মনে আমার বাড়ি ঢুকে রে মানে আমাকে দেখি বিরক্ত হয়েছি শালা ধান গজরা আই কেন থেকে 3 দিনে ভান চুরি করে ছেড়ে দেবাই দাঁড়া দাঁড়া এই জানলাই কাল বন্ধ করব আর তুমি আমার সামু 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 আমি সামু লয় তোর মায়ের মামু মানে মুখে কাই কিড়ে খেরে বাচ্চা এই গালাগালি দেবে না মুরগি চোরের বাচ্চা একদম গালাগালি দেবে না যত ভাই আছে সবার সামনে বলবো এখানে যত ভাই আছে যত ভাই আছে তোমার কথা বলবো সবাই ভাই সব ভাই এখানে মেলাতে গান শুনতে এসে সব ভাই সবাই তো ভাই হ্যাঁ এই হারামজাদি ঢপি মাগি তোমার বাবা যদি এসে থাকে বাবা কাকি ওকেও গোলমালে ভাই বলে দেবো ভাই বলবি না যাওয়ার বলবি তাই বলবো তোমার তোমার গুণের কথা বলবো এই মিলি সংসার হবে খুব হাসছু তোমাদেরকে মজাই লাগছি বিয়েটা তো আমি করতাম না গো বিয়ে কার জন্য করলে বিয়ে তো আমাকে আয়ার ভাই করালু ভালো করেছে তোমার কপাল ভালো জানো মতন মেয়ে পেয়েছো তুমি আয়ার ভাই হারাম যাদেরকে দিই নাকি গো শোনো গুণের কথাটা বলেনি তারপরে তো বলবো তুমি আমার মুখে যেন বললো যে চপ মুখে পেঁয়াজ মুখে এমটি থেকে ভালো ভালো মাল ওকে কিনে নিলাম ফ্যাশন মার্কেট থেকে ফ্যাশন বাজার থেকে এমটি ফ্যাশন মার্কেটে গেলাম চা লিলি তাই দিলাম আর শুধু ভাষা দেখো শিউরের বাচ্চা
কলকাতা থেকে ফোন করছি, আমি বলেছিলাম যে একটা বই দেখে দিই তো। আচ্ছা, ওই যে ভালো বই একটা দেখেছি, বিয়ে করবো? আমি হ্যাঁ করবো। তোর বউ ভালো হবে, ছোট বড় বউ হবে, জীবনে বুড়বে না, তো বলবে বছরে 10টা করে বাচ্চা দেবে। আমি ছাগল না ভেড়া? হ্যাঁ, তো সুয়ারের জাত। এই গালা গালি দেবে না। আরে হুনো মুখো পাতল মুখো ছোট মুখো দিদি মুখো গালি মুখো ইন্দু মুখো আর ছোট মুখো আরে মুখো পাতল মুখো কুচি মুখো তাবু মুখো মুখো গালি মুখো। নেট শেষ, নেট শেষ, নেট শেষ, নেট শেষ। তোর ভাগ্য ভালো যে আমার মতো ভাতার পেয়েছে তোর মা। কি মা, আমি বলছি তো তুমি ভালো, তোমাকে ভীষণ ভালোবাসি। কে তোমাকে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি না? আমি দিনটা তোমাকে জ্বালাই, কে বলেছে বলো তোমাকে? সৈজা ঢপি মাগি সৈজা। এই বলো বলো বলো, কে ভালোবাসে না বলো? আরামদাদের মাগি ওর পাশার শুয়ে আসতে মনে হচ্ছে কুয়ুর গাবাই ভরে আছে। একটু আলো বাতাস পায় না গো? বস্তা বস্তা মিনিকের চাল দিয়ে পাঠাচ্ছে আমার বাবা। কে? ঝোলা ঝোলা বাজার দিচ্ছে আমার বাবা, মোটা মোটা মাছ দিচ্ছে আমার বাবা, সেগুলো তো খাচ্ছি। এই বাবা কি দিবে? এই বাবা কি দিবে? এই বাবা কি দিবে? এই বাবা কি দিবে? এই 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 বাবা কি দেয়নি? এই বাবা কি দেয়নি? এই তোর বাবা কি দিয়েছে? আমার বাবা কি দেয়নি? এই তোর মা যে আমার মতন ভাতার পেয়েছে। কি মা? আমার মা, আমার মা ভাতার পেয়েছে? না না, চুল হয়েছে, চুল হয়েছে। এই চুল নয় বলো, ভুল হয়েছে। না, তোর মা তোর ভাতার, তোর মা দেখে দেয়নি? হ্যাঁ দেখে দিয়েছে। তাহলে তোর ভাতার হলো না? আমার বাবা কি দিয়েছে? বিয়ের সময় নগদ, হ্যাঁ নগদ 20,000 টাকা দিয়েছে। মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলি না। মাত্র কেন? মাত্র 20,000 টাকা দিয়েছে। 20,000 দিয়েছে? হ্যাঁ। 20,000 দেয়নি? না। মূর্খ শতদোষ, 20,000 যাকে বলে 20,000ও টাকা বলে। আর কি দিয়েছে? আর দিয়েছে আমার মালা, হ্যাঁ আমার কানে দিয়েছে, তোমার আংটি, আমার আন্ডারপ্যান্ট কই? আংটি দিলা, আন্ডারপ্যান্ট কই? ওটা বেশি দাম তার জন্য দেইনি। হ্যাঁ, মেন জিনিস কে গান করবি? আর একটা, হ্যাঁ আর একটা জিনিস দেবার কথা ছিল। কি? ওই যে পারো না তার জন্য দেইনি। কি? মোটরসাইকেল। আর মোটরসাইকেল দিতে হবে না মা? আ তোমার বাপকে বললো গা, মোটরসাইকেলের দোকানে যাবে যে একটা হেলমেট কিনে দিবে। আর তোর মাকে, তোর মাকে বোকা বিলাক থেকে হাফ লিটার পেট্রোল কিনবি? কি করবে? আমি মোবাইল, আমি প্যানের চেন খুলবো, খুলবো উপরে শুভ আমার চেম্বারে ঢেল দিবি। হ্যাঁ, দিয়ে আগে দেখলাই মেরে দিবি। হ্যাঁ স্বামী, তুমি মরে যাবে। মরবো না, মরবো না। আর মোটরসাইকেল কেনার আগে হেলমেট কিনতে হবে। কেন? এই যে আমাদের শ্বাস পাড়ার একটা ছেলে এবং স্বামী স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে বহরমপুর যাচ্ছিল, সে কেমন বোকা দেখো, সে আবার বউকে মোটরসাইকেল ছেড়ে দিয়ে নিচে বসেছে আর বাচ্চাকে মাঝে লিয়েছে। তারপর একবারে রামপুরের তলায় ঢুকে গেছে, খবরে এসছিল, খবর। হ্যাঁ এসছিল, দেখলাম। তাই আপনাদের কাছে আমার বিশ্বাস অনুরোধ, জোলহাত করে বলছি বন্ধুগণ, ভাঙা সাইকেল বিক্রি করে দিল, মোটরসাইকেল কিনছি। যদি প্রাণে বাঁচতে চান তাহলে একটা হেলমেট ছাড়া গাড়িতে আপনার কাছে চাপবেন না, নিয়মকানুন মেনে চাপবেন। জীবনে বাঁচতে গেলে অনেক কিছু হবে, নিয়ন্ত্রণ রেখে মোটরসাইকেল চালাবেন। তাই বলছি সেফ ড্রাইভ সেফ লাইফ, মোটরসাইকেল ছাড়া কেউ আপনারা মোটরসাইকেলে যারাই চাপবেন মাথায় একটা হেলমেট পরবেন। হেলমেট না পরলে আপনাদের বাঁচার সুযোগ থাকবে না। যদি মাথা বাঁচে ডাক্তার চিকিৎসা করার সুযোগ পাবে, তার জন্য বলছি সেফ ড্রাইভ সেভ লাইফ। তোমার ভীষণ বুদ্ধি। আমার বুদ্ধি না, যে জানলা থেকে মুখ থেকে করি। ও মাই না দে 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 রে, আমাকে হেলমেট কিনে দে, পাকা ডালি আমাকে এনে দে, বড় দেখে একটা ফুল হেলমেট কিনে দে। ও মাই না দে দে রে, মানে
আমার এক ভাইবু খুশি হয়ে একটা 20 টাকার নোট দিয়েছে। কিনার জন্য? এটা 20 টাকা নয়, এটা 20 লাখ টাকার সম্পদ। তাই আমাকে কি দিয়েছে? কি দিয়েছে? আমার ছোট ভাই 20 টাকা দিয়েছে। যদি এখানে ছেলে পিলে জ্বালা যন্ত্রণা করে ঘরে তালা মেরি বাইরে শুবি। ভয় লাগবে? ভয় না, যেমন তাই হবে। চলে আসবে তো? শোনো, আগামীকাল এই মঞ্চে হবে আমি চললাম এখন টাকা লেসে ব্যবসা শুরু করি। যাও রাতে মিলছে, তুমি যাও। এরা সব কটাই ইয়ং, শুনো, তোমাদের বিয়েতে তোমরাই নাচবা। ওই আমার এই ভাই ডাল বেঁচে বেঁচে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। বলে কই গো, কোথায় গেলে? এইদিকে এসো, দরজা যে ঘর ঢুকতি না ঢুকতি হঠাৎ করে দরজা লেগে গেল। এক্ষুনি আমার নাকের বারান্ডা ভেঙে দিত গো, আমার মাস তো নতো। আমার বউ কতটুকু আদর করে খালি দেখিলেন চাচিরা, চাচিরা ভাবি আমার বউ ভালোবাসে, এই ভালোবাসা বাড়িতে যে আপনারা বাইসবেন, আমার বউকে ডাকবো খালি আদর করবি দেখিলাও। কইলে আয়ার আর ভাবি কেনে বাইরে গরুর মতো চিৎকার করছে? বলে আমি গো, আমি আমি ওই এ তুমি কে? আমি তোমার কাছের লোক, বিছানার মানুষ। ধান পক 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 ব্যাপারী এসেছে। শোনো ব্যাপারী। হ্যাঁ ব্যাপারী। শোনো ব্যবসায়িক। হ্যাঁ আমি ব্যবসায়িক তো। তোমার আমি আজকে মাল নিতে পারবো না। না মাল বানা আর অন্য কিছু লবা না। কি নেব?
যা যাবা তাই বাবা। শোনো একটা কথা বলি, আমার ভালোবাসা আমাকে মেসেজ করছে, ঠিক আছে? আমি ফোনে কথা বলবো, তুমি এখন যাও। হে দেখো বাবা, কাকি বললে কি দেখো, ভাতার গলা চিনতে পারছি না গো, বলছি নাকি একজনকে ভালোবাসে, মেসেজ করছি, বলছি মেসেজ না মেসেজ না মেসেজ না। দুধ যদি না নেবে তো টেনে বা ছিঁড়ে ফেলে দেবো। আরে তবে কি আমার বাবা এলো নাকি? বাবা কাকি বারবার বলছি তো যাই নাই লোকটা, তার মনে হয় আমাদের বাবা এসেছে। আমার বাবা এসেছে, তুমি এমন ঘরে বিয়ে দিয়েছো, তোমার জামাই আমাকে রোজ রোজ ধরে মারে বাবা গো। ও বাবা আমার, আগে যদি জানতাম তাহলে ওই মুখ পুরা জামাইয়ের সঙ্গে বিয়ে দিতাম না বিটি রে। ওরে আমার বিটি, ও বিটি তোমাকে জামাই রোজ রোজ ধরে ধরে মারে, তোমাকে কোন জায়গায় মারে সেই জায়গায় একবার দেখাও বিটি রে। ওরে আমার বিটি, বাবা তোমার জামাই এমন জায়গায় মারে সেই জায়গাটাই তোমাকে দেখাবার লহি বাবা গো। ও বাবা বাবা, ও বিটু তুমি সেই জায়গা যদি না দেখাও তাহলে মহলম কোন জায়গায় ভরবো বিটি। মরেছে রে নামাইঠা, মরেছে নামাইঠা। শালা আমার গায়ে এত ক্ষমতা তো লাগলো কেন, এত ক্ষমতা তো লাগলো কেন বাবা? নানির মাথা দেখ, আমার পায়ে লেগেছে, নান্নে করে ফ্যাক 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 হাঁচি। শোনো হাঁস মানে দাঁত বাই করে না, মুখে কিলি দেব। এই কথা কি বলে জানো? আমি বাবা কথাই বলে, নারী জাতির আঠারো কলা। এখন হচ্ছে সায়েন্সের যুগ, সায়েন্সের যুগ, ডিজিটাল যুগ, তাই কলারও পরিবর্তন হচ্ছে। হ্যাঁ হচ্ছে, 36 হয়ে গেছে ডবল। হ্যাঁ 36, 18 থেকে 36, তাই তোমাকে আমি এক কলা দিলাম। আরজ ভাই তোমার চাচির ভাষা দেখো, ওর কাছে 36 কলা থাকতে আজকে একটা দিচ্ছি গো। হ্যাঁ শালা কলা বগরে সেই দিন শালা আমাদের বাড়িতে পূজো হইলো না রে। হ্যাঁ এটা খাওয়া কলা নয়, নবানা কলা নয়, পুজো কলা, তোমার মতো ভেড়ুয়া কাপড় দেখে ঠকানো কলা। চুরুপ কি চুপ হয়ে, আমাদের মতো ভেড়ুয়া কাপুরুষ মানে আপনারাও পুরুষ আমিও পুরুষ, আমাকে ঠকানো মানে আপনারাকে ঠকানো, কি ভাই লই? বাপের বেটা পুরুষ চারিদিক চরুষ, ওরা বেটা ছেলি উঠবো তিরপল ঠেলি, বিটি ছেলে মাটি তলাই ঢোঙ্গা, যখনই কাপুরুষ বলে যার বুবুরা কেমন মাথা চেড়ে উঠছে দেখো চাং মাছের মতো। তোমাদের কাছে যদি 36 কলা থাকে, আমরা পুরুষ, আমাদের কাছে একাদ কলা আছে ভাই নাই? এক কলা নিয়ে তো গরম, আমাদের 36 কলা। এ দেখো একটা কলার নাম শুনতে ছেলেগুলোর মুখগুলোকে পচা ঘুগনি। আরে আমাদের মেয়েদেরকে দেখো কি লাগছে তোমাদের, আমাদের বেশি কলা, একদম টাটকা পাঁপড়ের মতন হয়ে আছে দেখো আমাদের মুখগুলো। তোমাদের মেয়েগুলো কেমন হয়েছে টাটকা পাঁপড় ভাজা, আর আমাদের ছেলেরা কেমন হয়েছে পচা ঘুগনি ঘুগনি। শোনো টাটকা পাঁপড় হইতে পারে তত 10 মিনিট 10 মিনিট, আর পচা ঘুগনি যতই হোক খানিক কাজকে লেবু রস চিপি দেবা তাও টক টক লাগবে, খেতে ভালো লাগবে। আর একটা জিনিস, তোমার পাপড় খানিক পরে একবার বাতাস ফেলি যাবো না। এটাকে শোনো, এই যে তোমার একটা
কলা নিয়ে বড়াই করছো তো? একটা কলার দাম আছে, এই একটা কলার কি করবো জানো? কি করবা? কি পারি জানো নারীরা করছে? কি করতে পারো? এই তোমাদের মতো পুরুষদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি, তাই আমরা বহু ক্ষমতা রাখি, বুঝেছো? আমাকে আমাকেও ধরেছিলি নাকি মা? আমি ধরি না, অন্যকেও ধরেছে। ধারণ করি আমরা নারী, বুঝেছো? নারী শক্তি বড় শক্তি, তাই কলা জব্দ করাও, মানে বুদ্ধিও আছে, বুদ্ধি আছে কলা জব্দ করার। তোমার একটা কলা বললে তো, একটা কলা, এই একটা কলা আমি হাতে মনে ধরবো, টুক 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 করে ছিলবো, ছিললা কুপ করে মুখে ভরবো, কুত করে গিলে ফেলবো, মানে তোমার বাস বাস, তোমার এক কলা এক দবস একদম হজম করে বাস বাস। কলা শেষ তো, একটা কলার হর সাজে নাকি? কলা শেষ, শোনো কি এ কলার নাম? আলাদা নাম বাবা, কি এ হচ্ছে? পুরুষের 12 নম্বর রহমতুল্লাহ। এ কলা খাবা বটে, হ্যাঁ খাবো। এ কলা আস্তে ধরো, চেপি ধরলে আঠা বড়ি যাবে। কলা এইদিকে ছিলবা, এইদিকে ছিলবা, এইদিকে ছিলবা, একবারে খাড়া হয়ে কাঠির মতো সাদা হয়ে দাঁড়িয়ে থাকবে, দেখতে ভাল লাগবে। এই কলা যখন মুখের কাছে নিয়ে যাবা, তখন মনে হবে আর খানিক দিই, মনে হবে আর খানিক ঠেলি, আর খানিক দিতে দিতে যখন কলা কুপ করে গিলি খাই দিলবা, এ কলার বিষ সঙ্গে সঙ্গে বুঝতে পারবা না, 2 মাস পরে বুঝতে পারবা। আমরা জাতিতে হচ্ছে তাঁতি, আমরা সরখটাম 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 সরখটাম, আমরা যে তাঁতি, কাপড়ের ব্যবসা, তাঁত বোন আমাদের পেশা, বুঝেছো? শোনো, তাহলে তোমাকে তো টাকা দরকার, ব্যবসাটা সেই পুরনো হয়ে গেছে, টাকা আবার নতুন করে ব্যবসাটা খুলবো। শুনেছি নাকি আমার বন্ধুর কাছে আমি 1 লাখ টাকা পাই, সে বিরাট সোনার ব্যবসা করে, ওই বন্ধুর কাছে যাবো, জি 1 লাখ টাকা নিয়ে এসে আবার চুটকি বাজি আমার কাপড়ের ব্যবসা চালু করবো। তাই বলছিলাম অনেকদিন হয়নি, আজ একবার হয় কি নাকি? মোবাইলের এমবি তোমার ফুরাইয়া গেলে জীবনটা যেমন না, মোবাইল চাই বুঝেছো, চলবে না ইয়ার ধাক্কা মারিলে। মোবাইলের এমবি তোমার
কাদা লাগিল বলে কি হয়? আরে হ্যাং হইয়া যাইতে পারে, কাজ ঘুরাইলে